সন্ধ্যা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের খেলোয়াড় কিন্তু মানুষ হিসেবে এখানে বসে আছেন আমাদের সন্তোষ জুয়েলার্সে প্রোপাইজার স্বপন কুমার সাহা দাদা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে আমি জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি প্রথমে এস ভাই এজ ওয়েল আমি আপনার কাছে জানতে আছি সন্তোষ জুয়েলার্স স্বপন কুমার সাহা আমাদের আলোকিত একজন প্রোপাইজার এবং বিশিষ্ট ব্যবসায়ী আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সন্তোষ জুয়েলার্স এত সুন্দর নামটা দিয়েছেন এই নামটা কীভাবে করলে প্রথমে আপনি আমার চ্যানেলে এই কথাটা তুলে ধরবেন আমি সমাধিক পড়াতে আপনার সঙ্গে আছি অ্যাকচুয়ালি আমার মেয়ের নাম শান্ত আর আমার মেয়ের নামটা নামকরণ হয়েছে আমার ভদ্র পিতা শ্রীমুখ থেকে সেই নামকরণ থেকেই ওনার ইচ্ছা অনুসার এবং ওনার নির্দেশনায় এই শোরুমের নাম শান্ত জুয়েলার্স ভিউয়ার্স আসলে আমরা যারা বাবা হয়েছি বাবারা সবসময় মেয়েদের মধ্যে হয় এই প্রাপ্য আমি দেখেছি যে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে দেখেছি বাবাও দাঁড়িয়েছে মাও দাঁড়িয়েছে মেয়ে কেটে যাচ্ছে এমন একটা মুভ নিল যে মার কাছে যাচ্ছে হঠাৎ করে মারকে কেসটি মেরে বাবার কাছে চলে যায় এটার একটা অধ্যায় হচ্ছে যে বাবা মেয়ের ভক্ত এবং মেয়ে বাবার ভক্ত আর ছেলেরা সবসময় মার পক্ষ হয় তো সেই সময় যে আপনি মেয়ের নামের উপরে দিয়েছেন আল্লাহ তাল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করুক সেই প্রত্যাশা নিয়ে সকল কুমার দাদা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একজন বিশ্ব ব্যক্তি হিসেবে আপনি যখন ব্যবসাটি স্টার্ট করলেন ফর দ্য বিগিনিং আপনার এই মাথার মধ্যে থিমটা কীভাবে আসলো যে আপনি জুয়েলার্সের বিজনেস করবেন এবং কত সাল থেকে শুরু হয়েছে স্টার্টিংটা সে কথাটা তুলে ধরবেন সনাতন ধর্ম বিশ্ব ব্যবসায়ী সকল কুমার সাহা প্রোপাইজার অ্যাকচুয়ালি আগে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কি চাকরি করব না ব্যবসা করব তখন আমি সিদ্ধান্তে পৌঁছলাম যে আমি ব্যবসা করব দেন আমি আরেকটা সিদ্ধান্ত নেওয়ার আমার বাকি ছিল যে ব্যবসার ধরনটা কী হবে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে জুয়েলারি যেহেতু আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন এই বিজনেসের সাথে ইনভলভ সেই সুবাদে আমি সিদ্ধান্ত নিলাম যে ব্যবসার ধরনটা স্বর্ণ সেক্টরেই থাকবে দেন ওই সময়ে আমি 2008 জাতীয় নির্বাচনের পরপর সময়টা 2009 জানুয়ারির শেষ সময় অব্দি ওই ওই সময় থেকেই আমি স্টার্ট করি আমার এই শোরুমে তো তখন আমার বাবার শ্রী পাদপদ্মের আশীর্বাদ নিয়ে ওনার নির্দেশনায় এবং কুমিল্লার সকল নিবেদিত প্রাণ যারা আমার এই আমাকে স্নেহ করেন ভালোবাসেন সবার আশীর্বাদ নিয়ে সবার দোয়া নিয়ে আমি স্টার্ট করি ধন্যবাদ আপনাকে টক শোয়ের মাধ্যমে যে কথাটা তুলে ধরেছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি সাংবাদিক ফরহাদ ব্যাকনিউজ থেকে মেমন লাইন চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে দাদা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সকল কুমার সাহা দাদা যে একটি কথা দাদা এখানে সবচেয়ে বেশি মূল্যবান এখানে একটা পয়েন্ট তুলে ধরেছে যে উনি বলতে যাচ্ছেন যে পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্রিক বলে আছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে একটি হচ্ছে ডিউটি টু আওয়ার্স গড তুমি তোমার আল্লাহর হুকুম মনে চলো আরেকটা হচ্ছে ডিউটি টু আওয়ার্স প্যারেন্টস তুমি তোমার পিতা মাতাকে মান্য মনে করো সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো সেই সময় আপনি গর্ভধারী মাকে আমি সেলুট জানাচ্ছি এবং আপনার বাবা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আল্লাহ অনেকে সুখের করা এবং আজকে তার তৃতীয় নম্বর মতো বলেছেন ডিউটি টু আওয়ার্স ম্যানকাইন্ড অর্থাৎ মানব একটি পদ আপনার বিজনেসটা সম্পূর্ণ একটা মানব সেবার কাজ করা হয়েছে তো সেই সুবাদে আমি আপনার কাছে ধন্যবাদ জানাচ্ছি তারা ধারাবাহিকটা রক্ষা করার জন্য আপনি জানেন যে এটা আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং 50 বছর স্বাধীনতা সুবর্ণ রয়েছে তো সেই সুবাদে আমি দাদা আপনার কাছে জানতে চাচ্ছি নিশ্চয় হিসেবে সকল কুমার সারা সবাই আপনার কাছে আমার প্রশ্ন যে দীর্ঘ 50 বছরের অভিজ্ঞতার আলোকে আর তাছাড়া স্বাধীনতার 50 বছর সেই সুবাদে আপনার অনুভূতি করতে হবে দেখেন আমরা কিন্তু অত্যন্ত ভাগ্যবান যে স্বাধীনতার যে 50 বছর মূর্তি রজত জয়ন্তী আমরা সেটা আমরা অংশগ্রহণ করতে পেরেছি কারণ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে
আমরা যে লাল সবুজ পতাকা অর্জন করেছি, আমরা যে স্বাধীন দেশ আমরা রচনা করতে পেরেছি, ওইটার সুফলে কিন্তু আজকে আমরা তাদের এই অ্যাচিভমেন্টটা কিন্তু আজকে আমরা ভোগ করছি। সেই সুবাদে শহীদ যারা বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধা যারা এখন জীবিত আছেন, সবার প্রতি পূর্ণ শ্রদ্ধা নিয়ে আমি একটি কথাই বলতে চাই যে যেই লক্ষ্য নিয়ে যে পুলিশ প্রশাসন, ডক্টর, বুদ্ধিজীবী, দেশের আপামর জনগণ, সাধারণ জনগণ, কমন পিপলরা যারা দেশের জন্য নিরলসভাবে পরিশ্রম করে গিয়েছেন এবং দেশের দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, সবাই সবাইকে একটি কথা বলবো যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষাটা অত্যন্ত বিশেষ একটা প্রয়োজনীয় বিষয়। সবাই যেন দেশ এবং জাতির জন্য এবং যারা নিডি পিপল আছে সবার জন্য, সমাজের জন্য যেন সবাই কাজ করেন, এটাই যেন এই আজকের এই 50 বছর পূর্তি উপলক্ষে অঙ্গীকার হয় আমাদের, সেটাই সবার কাছে আমার প্রত্যাশা থাকি। ধন্যবাদ জানাচ্ছি তপন কুমার সাহা, একজন বিশ্ব ব্যবসায়ী হিসেবে শান্ত জুয়েলার্সকে। উনি যে কথাটা তুলে ধরলো স্বাধীনতার 50 বছর উপলক্ষে, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, তাদের পরে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন এবং তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য উনি একটি কথা বলেছেন, 30 লক্ষ মামুনের নিয়ে এবং 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে স্বাধীনতার 50 বছর পূর্তি হয়েছে, ওনার অনুভূতি কথা তুলে ধরেছে। আমি চ্যানেল 99 থেকে আপনাদের সাধুবাদ জানাচ্ছি, এত সুন্দরভাবে আপনি প্রসিডিউট করেছেন এবং তার সাথে খুব একটা মূল্যবান একটা কথা তুলে ধরেছেন, বিশ্বাস সিন্ধু মীর মোশাররফের লেখা একটি পঙ্ক্তিয়া প্যাকেজে তুলে ধরেছেন, সেটা হচ্ছে বিশ্বাস সিন্ধু উপন্যাসের মধ্যে মীর মোশাররফ সাহেব যে কথাটা লিখলেন, উনি বলছেন স্বাধীনতা রক্ষা করার চেয়ে স্বাধীনতা ধরে রাখা অনেক বড়। আবার বলেছেন সমরকাণ্ড যেমন জটিল তেমনই কঠিন, এই যে বিশ্বাস সিন্ধুর একটা লাইন দিয়ে মীর মোশাররফের কথাটা তুলে ধরেছেন, এটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি সাংবাদিক প্রভাত চ্যানেল 99 থেকে প্রকাশ করেছেন জানাচ্ছি যে আপনি জানেন যে আমাদের বাংলাদেশটি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ICT-র উপদেষ্টা সজীব আচার্য ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটালের ধারাবাহিক জন্য আসছি। দাদা, আমার আপনার কাছে একজন প্রশ্ন, একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে আপনি ডিজিটালি ছোঁয়া ওভারঅল বাংলাদেশের মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন সেই কথাটা একটু বলুন। আসলে গোটা বাংলাদেশে এখন ডিজিটালাইজড হয়ে গেছে এবং মানুষের দ্বার প্রান্তে ডিজিটাল বাংলাদেশের যা যা অ্যাচিভমেন্ট, সেই মহাকাশ জয় থেকে শুরু করে সব কিছুই মানুষের দ্বার প্রান্তে চলে এসছে এবং মানুষ এগুলো সুফল ভোগ করছে। আমি সবার কাছে অনুরোধ করব ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল টেকনোলজিকে ব্যবহার করে যেন কোনো অবস্থাতেই এটা অপব্যবহার না করা হয়, মানুষের সাথে প্রতারণা না করা হয়, মানুষকে বোকা বানিয়ে যেন কোনো অবস্থাতেই মানুষকে হয়রানি শিকার না করা হয়, বা সেটা যে সেক্টরেই হোক। এবং আমি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই কুমিল্লা গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার, মাননীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ভাইকে, যার নিরলস পরিশ্রম আজকে কুমিল্লায় এমনভাবে ডিজিটালাইজড কুমিল্লা শহরে প্রত্যেকটা ঘরে ঘরে বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। কুমিল্লাতে ইফটিজিংয়ের বিরুদ্ধে উনি, মাদকের বিরুদ্ধে, কুমিল্লা ছিনতাইয়ের বিরুদ্ধে, কুমিল্লা চাঁদাবাজির বিরুদ্ধে উনি যেভাবে জিরো টলারেন্স নীতি নির্ধারণ করেছেন, সেটা যেন আসলে ওনার একার পক্ষে তো সম্ভব না, সবাই যেন ওনাকে সহযোগিতা করেন, আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, কারণ আমাদের সবার উচিত ওনাকে সহযোগিতা করা। কারণ উনি ওনার একটা কথা, এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, যে কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ, এই স্লোগানে যেন আমরা সবাই, এই প্ল্যাটফর্মটাতে যেন সবাই আমরা একত্রিত হতে পারি এবং সবাই যেন ধর্ম, বর্ণ, ছোট বড়, আবাল বৃদ্ধ, ধনী গরিব, ব্যবসায়ী, চাকরিজীবী, সবাই যেন এই স্লোগানে আসতে পারি, সবার কাছে আমি আহ্বান জানাই। ধন্যবাদ দিয়ে জানাচ্ছি, শুধু ধন্যবাদ দিলেই হবে না, আমার
জানা মতে যেভাবে আপনি এক্সপ্লেইন করেছেন একজন আলোকিত ব্যবসা বললে ছোট ছোট হবে, একজন কিংবদন্তি ব্যবসা হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি তুলে ধরেছেন ডিজিটাল বাংলাদেশ মিশন 2041-কে সামনে রেখে আজকে আমাদের কুমিল্লা শহরের যেই সারা বাংলাদেশের মধ্যে যে ডিজিটালের ছোঁয়া পেতে পাচ্ছি সেক্ষেত্রে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতা বেগম মা জননেত্রী শেখ হাসিনা এবং ওনার সুযোগ্য পুত্র সজীব আজিজ জয় যিনি কিনা আইসিটির উপদেষ্টা। আর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের কুমিল্লা গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা হাজি আকরাম বাহাদুর বাদশাহ যে কথাটি বলেন কুমিল্লা এগুলে এগুবে বাংলাদেশ। আপনাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি এত সুন্দর একটা পয়েন্ট আপনি তুলে ধরেছেন। আমরা দেখতে পেয়েছি যে উনি হাটিয়েটি পা পা করে যখন উনি ফার্স্ট চেয়ারম্যান আসবেন গণমাঠানি, তারপরে উনি এমপি বলেন, চার চারবার নির্বাচিত হয়েছিল। এখন আমার প্রশ্ন হলো উনি যে মেহনতি করে আমাদের এইটাকে আমাদের এই কুমিল্লাটাকে সাজিয়েছে, আমরা চাই ওনার হাতকে বলিষ্ঠ করার জন্য আপনি যে কথাটা বলেছেন গ্রুপ লেভেল থেকে তৃণমূল থেকে শুরু করে আপন পর্যায় পর্যন্ত আমরা যদি ওনাকে সহযোগিতা করি এরকম ধরনের সহযোগিতা করতে হবে যেখানে মধ্যে কোনো ধরনের দুর্নীতি হবে না, কোনো ধরনের করাপশন হবে না, কোনো ধরনের ইন্টিজেন হবে না, কোনো ধরনের বাল্যবিবাহ হবে না, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটাকে বলা হচ্ছে। একটা হচ্ছে 2021-41 সাল হচ্ছে ডিজিটাল বাংলাদেশ যেটার আপনি এক্সাম্পল দিয়েছেন, আর জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব বলেছেন 2021-30 সাল হচ্ছে এসডিজি গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের মধ্যে যে কথাটা বলছেন যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য আপনি যে কথাটা তুলে ধরেছেন আমাদের বিন্দুজিরা হাজি আকমো বাদিন বাসে অক্লান্ত পরিশ্রম করে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন। আমরা যদি সবাই যদি সজাগ হই তাহলে আমরা দুর্নীতিকে জিরো টলারেন্স করতে পারবো এবং কুমিল্লা এগুলে এগুলো বাংলাদেশ এবং ওনাকে আমরা যদি সহযোগিতা করি তাহলে আমরা ওনার তো একার পক্ষে সম্ভব নয়, সবাই মিলিয়ে করতে হবে। এই কথাটা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে আসছি। আমার একটা স্বপ্ন যে আমরা কুমিল্লাকে বিভাগ হিসাবে দেখতে চাই, যেটা হচ্ছে যে আমাদের বিভূতিযোদ্ধা হাজি আকরাম বাহাদুর বাদশাহের একটা স্বপ্ন যে কুমিল্লাকে বিভাগ হিসাবে দেখতে চাই। তো সেই সুবাদে আপনার অনুভূতি কথা বলবেন। অবশ্যই আমরা কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ চাই। কুমিল্লা একটা ট্র্যাডিশনাল শহর। দেখেন আপনার কুমিল্লা, আমি দেশের সকল শিক্ষাবিদ সবার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই, কুমিল্লার যে নবাব ফয়জুন নেসা শিক্ষার জন্য ওনার যে অবদান, কুমিল্লার শচীন দেব বর্মন, কুমিল্লার শহর ধীরেন্দ্রনাথ দত্তের শহর কুমিল্লা, কুমিল্লা বিভিন্ন ঐতিহ্য লালিত একটা শহর কুমিল্লা, এই কুমিল্লা বর্তমানে রেমিটেন্সে কুমিল্লা ফার্স্ট, মৎস্য সেক্টরে কুমিল্লা ফার্স্ট, একটা সময় কুমিল্লা, আমি অ্যাজ এ এক্স ক্রিকেটার হিসেবে বলতে চাই, কুমিল্লা এক সময় কুমিল্লাকে ছাড়াও বাংলাদেশ ক্রিকেট চিন্তা করা যেত না, এজ লেভেলে কুমিল্লা ক্রিকেট ছাড়া এজ লেভেলের ক্রিকেটকে চিন্তা করা যেত না, ঢাকালি কুমিল্লা ক্রিকেট ছাড়া চিন্তা করা যেত না। তো কুমিল্লাকে কুমিল্লার বিভাগটা আমি অবশ্যই, এটা আমার প্রাণের দাবি, কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ। ধন্যবাদ আপনাকে। জন্মগ্রহণ করেছেন ধর্মসাগরের পশ্চিম পাড়ের মধ্যে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেই উপন্যাস গল্প লিখেছেন, জসীমউদ্দিন সেই বাঁশি বাজিয়েছে, সুজলা সুফলা সুশিষ্ট আমাদের প্রাকৃতিক জিল্লা নিকেতন, আমাদের বীরযোদ্ধা গণমানুষের নেতা হাজি আকরাম বাহাদুর বাদশাহ যেভাবে ডিজিটালের আওতাধীন নিয়ে আসছেন, একটা উনি অলরেডি সংসদের মধ্যে বলে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা বেগম মা জননেত্রী শেখ হাসিনাকে সংসদের মধ্যে একবার নয় দুইবার নয় তিনবারে বলেছেন যে আমাদের কুমিল্লার মধ্যে কি নাই আপা, যে সচিন্দ্র বর্মনের মতো লোক আছে, ডাক্তার আব্দুল হামিদের নবাব ফজল আছে আছে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের কুমিল্লার মধ্যে শুধু একজন ডিআইজি দিয়ে দিলে আমরা কুমিল্লাকে বিভাগ করতে পারবো। ধন্যবাদ।
আমার দেখা আলোকিত এবং কিংবদন্তি হিসাবে সাতজুয়ারেস প্রপার্টির জনাব সমুদ্রা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে কুমিল্লাকে বিবাহ করার জন্য চলুন আমরা সবাই মিলে হাতে হাত আরেকার দিনে আমরা বিভূতিযুদ্ধ হাজার বাহাদুর বাসুর হাতকে সত্য করে এবং আগামী দিনগুলিতে আগামী নির্বাচন এবং আগামী বা মন্ত্রী হিসেবে দেখতে এবং বিবাহ করতে চাই এবং তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য সত্যিকার অর্থে যদি বাহার ভাই সুস্থ থাকে হ্যাঁ আল্লাহ ওনাকে হায়াতে এই কুমিল্লা সুস্থ থাকবে এই কুমিল্লার সকল মানুষ নিরাপদে থাকবে কুমিল্লার সকল ব্যবসায়ী নিরাপদে থাকবে ব্যবসা করতে পারবে যার নাম আকো বাহাদুর বাড়া উনি চেয়ারম্যান বাহার সাহেব বলে না এমপি বাহার সাহেব বলে না ওনার ব্যক্তি বাহার ভাই যথেষ্ট কুমিল্লাকে সুস্থ রাখার জন্য আমাদের সকলের রেসপন্সিবিলিটি যে ওনাকে সহযোগিতা করে আবারও আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ তালা আমাদের বীরমুক্তিযোদ্ধা হাজি আকম বাহাদুর বা সাহেবকে সুস্থতা রাখুক আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক উনি যদি দীর্ঘজীবী থাকে উনি যদি হাজার বছরে আমাদের মাঝে যদি থাকে তাহলে আমরা আমাদের এই কুমিল্লাকে বিবাহ করে দেখতে পারবো এবং আমরা মন্ত্রিত পদ হিসাবে আমরা দেখতে পারবো শেষ পয়েন্টে একটি কথা বলতে হবে কুমড়ো ফুলে ফুলে রয়ে পড়েছে লতাটা সজ্জে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের করি শুকিয়ে রেখেছি তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে মুরগি ধানের মুরগি সেজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ঢুকে মাথা কায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব আমি স্বাধীনতা সংগ্রামের 50 বছরের অতীত উপলক্ষে এবং আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে আমি আবু জাফর ওবায়দুল্লাহর লেখা কোনো এক মাঠে কবিতাটি আপনার এবং আপনার ফ্যামিলির জন্য আমি উৎসর্গ করছি ধন্যবাদ তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি শেষ পয়েন্টে ডেপুটি অফিসার পদে চলে আসছি এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দীর্ঘ 41 বছর পর আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত করা হয়েছে একটি অলিখিত ভাষণের উপরে আপনি জানেন যে ভাষণটার মধ্যে 18 থেকে 19 মিনিটের ভাষণটা ছিল একটা অলিখিত ভাষণের উপরে বিশ্বের পক্ষে 83 জন প্রেসিডেন্ট মেম্বার অফ দ্য ওয়ার্ল্ড নামে ভূষিত হয়েছে কিন্তু আমাদের জাতির পিতা ওয়ান অফ দেম যিনি কিনা একটা অলিখিত ভাষণের মধ্যে দিয়েছে আরেকজন হচ্ছে আব্রাহাম লিঙ্কন ফর দ্য পিপল বাই দ্য পিপল 3 মিনিট আমার প্রশ্ন টেবিল টকসের মাধ্যমে আমার কিংবদন্তি দাদা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের যে বাঙালি জাতির পিতা 7 মার্চে ভাষণ দিয়েছে সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন আছে সম্মানিত দাদা সকল কুমার সাহা প্রোপাইটার সন্তোষ কৈলাস থেকে আমি জানতে চাচ্ছি 7 মার্চে ইউনেস্কো কর্তৃক যে পুরস্কারটা পেয়েছে আমি সংবাদে খবর দেওয়ার সঙ্গে আছি এটা শুধুমাত্র একটা ভাষণই ছিল না আমার দৃষ্টিতে এমন একটা মন্ত্র ছিল এমন এক মন্ত্রে সবাই মন্ত্রের যে আস্বাদনটা সবাই পেয়েছে সেই মন্ত্রে আখ্যায়িত হয়ে সবাই ঝাঁপিয়ে পড়ল সেই অন্ধের মতো মানুষ সেটাকে হৃদয়ে ধারণ করে মানুষ ঝাঁপিয়ে পড়ল তো আমি বলবো না শুধুমাত্র সেটাই দ্যাট ওয়াজ দ্য কি পয়েন্ট ইন আওয়ার লিবারেশন থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছে ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 11:15 আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন www.brightyear29.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি বিশেষ প্রতিনিধি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রাখা আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাই